দর্শক, গাজীপুর সিটি নির্বাচনের খবরাখবর জানবো, আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, বড় দলের প্রার্থীরা কোন এলাকায় গণসংযোগ করছেন, নির্বাচন নিয়ে ভোটারদের উৎসাহ কেমন দেখছেন? উৎসাহ উদ্দীপনা কোনো কোনো অংশে কিন্তু কম নেই, পাড়ায় মহল্লায় চলছে নির্বাচনী আমেজ, উৎসাহ এবং মিটিং মিছিল। আমরা কিন্তু সকাল থেকে কিন্তু আমুলি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজগুতুল্লাহ খান তার গণসংযোগ দেখছি। তিনি এখন রয়েছে গাজীপুরের ভোটবাজার এলাকায়, সেখানে কিন্তু বিশাল একটি গণসংযোগ করছে, সেখানে অংশগ্রহণ করছে কেন্দ্রীয় নেতা সহ চিত্রনায়িকা এবং বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তবে আমরা দেখেছি যে প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু প্রত্যেকটি কাউন্সিলর তারা তাদের প্রতীক নিয়ে কিন্তু পাড়ায় মহল্লায় চষে বেড়াচ্ছে। আমি এখন রয়েছি একদম একদম প্রত্যন্ত অঞ্চল গাজীপুর সিটি কর্পোরেশনের 40 নং ওয়ার্ডে। এখানে কিন্তু দেখছি যে মেয়র প্রার্থী যারা রয়েছে, যারা হেভিওয়েট প্রার্থী, তাদের পাশাপাশি যারা কাউন্সিলর রয়েছে, তারা কিন্তু বিশাল আকারে কিন্তু উৎসাহ উদ্দীপনা মিছিল নিয়ে, তাদের সমর্থন ভোটারদের নিয়ে তারা কিন্তু তাদের প্রতীক লিফলেট নিয়ে তারা মিছিল করছে। অর্থাৎ প্রত্যেকটি ভোটারের ধারে ধারে যাচ্ছে, বিভিন্ন উৎসাহ উদ্দীপনা দিচ্ছে এবং উন্নয়নের যে প্রতিশ্রুতি দিচ্ছে, তারা যেন নতুন ক্যান্ডিডেট হয়ে তারা এসে যেন তারা সেই উন্নয়নের কাজ ধারাবাহিক রাখতে পারে এমন প্রতিশ্রুতি দিচ্ছে। এবং যে বিষয়টি দেখছি যে সকাল থেকে কিন্তু তারা যেভাবে কাজ করছিল, যে ভোটারদের যেভাবে উৎসাহ উদ্দীপনা পাচ্ছে, এত করে কিন্তু আমরা দেখছি যে যারা বর্তমান কাউন্সিলররা রয়েছে এবং যারা নতুন কাউন্সিলর তারা কিন্তু বঞ্চনা কাউন্সিল অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছে। পলাশ, আপনাকে ধন্যবাদ।